আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক আলহামদুলিল্লাহ আলমিন ও সলাত ওসালাম আলিয়া শফিল আমামুর সলীন নবীনা মুহাম্মদ ও আলিহি ও আসহাবিহি আজমাইন আমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের সঙ্গে আজকের আয়োজনে যোগ দিয়েছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের তারাবির সার সংক্ষেপ প্রিয় দর্শক আজ ইনশাআল্লাহ তেইশতম তারাবি অনুষ্ঠিত হবে এবং আজকের তারাবিতে কোরআনিকালিমের ছাব্বিশ নম্বর পারাতেলাউ করা হবে আর ছাব্বিশ নম্বর পারা জুড়ে রয়েছে সুরায় আহকাফ সুরায় মোহাম্মদ সুরায় ফত সুরায় হজুরাত এবং সুরায় দারিয়াতের কিছু অংশ সুরায় আহকাফের শুরুতেই আল্লাহ স্মাত কোরআনে করিম প্রসঙ্গে আলোচনা করেছেন ধারাবাহিক অনেকগুলো শুরুতে সুরার শুরুতেই আলাহ স্মাতাল কোরআন প্রসঙ্গে আলোচনা করেছেন যেহেতু কাফেররা কোরআনকে অস্বীকার করত মানত না সুরার শুরুতেই কোরআনের মর্যাদা আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া এই বিষয়ে আলোকপাত করা হয়েছে নয় নম্বর আয়ত আল্লাহ স্মাতালা বলেছেন আওয়াজুল্লাহ আহমিনে নজিম কুল মা কুং তুবি রাম ওমা আদরি মায়ু ফালুবি ওলা বিকুম ইন মা হা ইলাই অনেক ঝগড়া বিবাদ আমাদের সমাজে চলে থাকে একটি বিষয়কে কেন্দ্র করে তার সমাধান রয়েছে এই আয়াতে শুরুতে আল্লাহ সুমাতাল্লাহ বলেছেন হে রাসুল আপনি বলে দিন মানুষদেরকে যে আমি আমি রাসুল মানে কোনো নতুন রাসুল রসুল নই বরং আমার পরিবহন অবিরাসুল এসেছেন এবং গড়া নই এবং এটা ভিন্ন কিছু নয় যে তোমরা এটাকে অপরিচিত মনে করে আমাকে অস্বীকার করছো আর শেষের অংশটি হলো আমাদের এখানে মূল উদ্দেশ্য ওয়ামা আদরি মায়ফ আলবি ওয়ালা আবেম আর আমি জানি না আপনি বলে দিন আমি জানি না আমার সঙ্গে এবং তোমাদের সঙ্গে কি আচরণ করা হবে এই আয়াতে আল্লাহ তারা পরিষ্কার করে বললেন রাসুল সাল্লা সাল্লামকে যে আপনি বলে দিন তাদেরকে মা আদরি মা আলবি ওয়াল্লা আবিকুম আমার সঙ্গে কি আচরণ করা হবে তোমাদের সঙ্গে কি আচরণ করা হবে আমি জানি না তাহলে আল্লাহ নবী সাল্লা সাল্লাম পর্যন্ত আল্লাহ তার সঙ্গে কি আচরণ করবেন তিনি জানেন না বলছেন আর আমরা বিভিন্ন রকমের জীবিত মৃত পীর অথবা বুজুর্গ নেককারদেরকে মনে করি তারা আমাদেরকে তরাই দিবে রক্ষা করে দিবে অথচ এ হলো স্বয়ং রসুল করিম সাল্লা সাল্লামের অবস্থা সেই সাথে এখানে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে বলতে বলছেন আল্লাহ তালা মা আদরি আমি জানি না কি করা হবে তোমাদের সাথে আমার সাথে ভবিষ্যৎ সম্পর্কে আমি জানি না ইল হাইলাইয়া আমার কাছে যেটা ওহি পাঠানো হয় শুধু আমি সেটাকে ফলো করি সেটা আমি জানি এখান থেকে রুসুল্লাহাম সাল্লাহ আসলাম যে গায়েব জানতেন না এ বিষয়টিও প্রমাণ হয় গায়েব এটা শুধুমাত্র আল্লাহর শানে মানায় রাসুল সেটুকু জানতেন যেটুকু তাকে জানিয়ে দেওয়া হয়েছে এবং আমাদেরকেও তিনি জানিয়ে দিয়েছেন গায়েবের অনেক বিষয় সেগুলো আমরা জানি তার মাধ্যমে তিনি জেনেছেন মাধ্যমে এর বাইরে তিনি যাচ্ছে সুরা কাহের নয় নম্বর আয়াত থেকে এরপরে পনেরো নম্বর আয়াতে আল্লাহ স্মাতালা সন্তানকে মা বাবার অনুগত হওয়া প্রসঙ্গে কোরআন নিমের বিভিন্ন জায়গায় যেটি বলেছেন সেটিকে আবার এখানেও আলোকপাত করেছেন এবং ভিন্ন আঙ্গিকে ভিন্ন ধারায় আল্লাহ সুমাতালা বলেছেন অবশ্যইনাল ইংসান আর আমি গোটা মানবতাকে নির্দেশ করেছি ওসিয়ত করেছি উপদেশ দিয়েছি তারা যেন তাদের মা বাবার সঙ্গে সদ আচরণ করে হামালাত ছো অম্ম হো করো বিশেষ করে তার মা তাকে গর্বে ধারণ করেছেন অত্যন্ত কষ্ট করে এবং গর্ব থেকে তাকে প্রসব করেছেন সেটাও অত্যন্ত কষ্ট করে তিনি করেছেন আল্লাহ সুমাতালা যেটাকে কষ্ট করে করেছেন বলেছেন প্রিয় দর্শক সেটা কতই না কষ্ট এটা একমাত্র মায়েরাই জানেন অতএব আমাদের প্রত্যেক সন্তানদের উচিত মায়েদের ব্যাপারে বিশেষ করে বিশেষ যত্নবান হওয়া মা বাবা উভয়ের সাথে সদাচরণ করা কারণ তারা এত কষ্ট করেছেন যে কষ্টের কোনো বিনিময় আমরা সারা জীবন দিলেও পরিশোধ করা হবে না যাবে না আল্লাহ বলছেন এরপর হাত বালাগা ইগা শুদ্ধা হু আবার লাগা এমন এমনকি যখন পরিণত বয়সে পৌঁছে চল্লিশ বছরে পৌঁছে তখন সেই সন্তান বলে বলবে কালা রব্বি আউজে কালি আর আলাইয়া বলবে আল্লাহ আপনি আমার প্রতি যেসব নামত দিয়েছেন আমি যেন সেগুলো শুক্র আদায় করতে পারি আমাকে সেই তফিক আপনি দান করুন ওয়ালা ওয়ালিদাই আর আমার মা বাবার প্রতি যে সমস্ত নামত আপনি দিয়েছেন সেগুলো যেন আমি শুক্র আদায় করতে পারি সেই তফিক আপনি আমাকে দান করুন ওয়ান দহ আর আমি যেন নেকামল করতে পারি এমন নেকামল যে নেকামল করলে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন ওয়াসুরি আর আমার সন্তান সন্ততিদেরকে আপনি সংশোধন করে দিন তাদেরকে ভালো মানুষ বানিয়ে দিন ইন্নি তবুতুল আনা মুসলিমিন আল্লাহ আমি এখনই তবা করছি আমি মুসলিমদের অন্তর্ভুক্ত এ আয়ত আল্লাহর কাছে আত্মসমর্পণ করে এই চমৎকার দোয়াগুলো যদি আমরা নিয়মিত করি এবং বলতে থাকি আল্লাহ বলছেন আন আনহোম আহসানামা আসহাবিল জান্নাহ তাহলে এই লোকগুলা তাদের নেকামল যাই করবে তারা নেকামলগুলো কবুল করবেন এবং তাদের ভুল ত্রুটি আল্লাহ তালা মাফ করবেন প্রিয় দর্শক তাহলে যারা মা সদাচরণ করবে বিশেষ করে মায়ের প্রতি এক্সট্রা কেয়ার নেবে এবং তারা আল্লাহর কাছে দোয়া করবে তাদের জন্য এই দুটি মহাপুরস্কার রয়েছে আল্লাহ তাদের নেখামল কবুল করবেন এবং আল্লাহমাদালা তাদেরকে বদামলগুলো আল্লাহ তালা মাফ করবেন সুরাহ কাপের এই পনেরো নম্বর আয়াতটির যে দোয়া রয়েছে শুধু এটি নয় গোটা কোরআন জুড়ে বহু দোয়া আলাহমাদাল্লাহ শিক্ষা দিয়েছেন আল্লাহর শেখানো দোয়াগুলো আমরা ওই ফরমেটের দোয়াগুলো মুখস্থ করে করে আল্লাহর কাছে পেশ করব এখানে বলা হচ্ছে রব্বি আউজিয়ানি আন আশকুরানি আমাতে কাল্লাতি আন আমতে আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই ওয়া আন আমাল সালিহান তারদা ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতুল আন ওয়া ইন্নী মিনাল মুসলিমিন এই দোয়া আমরা বেশি বেশি করে করবো ইনশাআল্লাহ এরপর আল্লাহ সুবহানাহু আজ সামুদের আলোচনা যথারীতি করণে বারবার যেটা হয়েছে সেটা আবার তাদের আলোচনা করেছেন এবং আমাদের জন্য শিক্ষণীয় বিষয়গুলো পেশ করেছেন সুরাহ কাপের উনত্রিশ নম্বর আয়াত আল্লাহ স্মুমাতলাহ জিনরা রসুলা আকরাম সাল্লাহ সাল্লামের কাছে এসেছেন এবং কালাম শুনেছেন আল্লাহর কালাম শুনেছেন তারা অদৃশ্যে থেকে সে বিষয়ে আল্লাহ স্মাতালা চমৎকার যে আকর্ষণীয় ঘটনা সেটি উল্লেখ করেছেন উনত্রিশ নম্বর আয়াতে সুরাহ কাফের এবং বলেছেন ওয়াইস সরফ না ইলে মিনাল জিন আমি যখন জিনদের একটি দলকে আপনার কাছে আপনার দিকে পাঠিয়েছি ইয়েস্তমি অমনাল কোরআন তারা এসে কোরআন শ্রবণ করল এবং ফালাম্মা হাদারু হোক আনসিতু যখন তারা এসে দেখল নবী ইসলাম কোরআন তেলাওয়াত করছেন তারা একে অন্যকে বলল চুপ থাকো সবাই এখান থেকে বোঝা গেলো কোরআন যখন তেলাওয়াত করা হয় তখন হইচই করা কথাবার্তা বলা এটা গুনাহের কাজ এটা জিনরা পর্যন্ত বস্তু এটা কোরআনের আদব নীরবের সাথে কোরআন শুনতে হয় যদি কোথাও তেলাওয়াত করতে হয় জন্য তেলাদ করাতেই কেউ খেয়াল রাখতে হবে এমন কোনো জায়গায় উচ্চস্বরে তেলাওয়াত করা যাবে না যেখানে মানুষ সবাই মনোযোগ দিয়ে শোনা সম্ভব নয় যাই হোক তো এখানে জিন্দের বিষয়ে পরবর্তী আয়াতগুলোতে আলাসমাতালা আরও অনেক আলোচনা করেছেন যে কিছু এসে যখন কোরআন শুনলো তারা কোরআনের প্রতি ভদ্রতা দেখালো এবং তারা ফিরে গেলো তাদের এলাকার লোকদের কাছে এবং বললো যে প্রতি যা নাজিল হয়েছে সে ওহি আবার দুনিয়াতে এসেছে এবং এটা আমাদেরকে সঠিক পথের পথনির্দেশ করে তোমরা এটা প্রতি মানানো ইয়া ক্যাব দা আয়ল হে ও আিনোবি জিনরা যে তাদের অন্য জিনদেরকে বলল তাদের জাতি সম্প্রদায়কে বললো হে আমাদের কম আজিব দা আল্লাহ আল্লাহর পথে যিনি আহ্বান করছেন তার ডাকে তোমরা সারাদাও আিনোবি হি তার প্রতি ই আনো তাদেরকে তারা আহ্বান করলো কারণ ওহি এবং সত্য আল্লাহর পক্ষ থেকে এসে তারা আঁচ করতে পারলো যাই হোক সুরায় আহকাপের শেষ আয়াত আল্লাহ স্মুমাতালা তার নবী সাল্লাহ সাল্লামকে বলছেন ফসবের কামা সবরা আজমে মিনার রসুল হে রসুল আপনি ধৈর্য ধারণ করুন যেভাবে উলুল উল মিনার রসুল দৃঢ় যে পাঁচজন রসুল অর্থাৎ নোহ ইব্রাহিম মূসা ইসা এবং মহম্মদ সাল্লাম এই পাঁচজন হলেন উল্লা আজমিন আল রসুল তো তিনি ছাড়া বাকি যারা আছে তাদের কথা লামিন করে বলছেন যে তারা যেভাবে সবর করেছেন অনেক কষ্ট অনেক যাতনা তাদেরকে সহিত হয়েছে আপনি সেরকম সবর করুন আলাহ স্মাতাল আমাদের সকলকেও আমাদের জীবনে যত রকমের মুসিবত বিশেষ করে দাওয়াতি জীবনে আল্লাহ তালা আমাদেরকেও সবরের তফিক দান করুন প্রিয় দর্শক এরপরে সুরে মোহাম্মদ সুরে মোহাম্মদের শুরুতেই যুদ্ধের ব্যাপার উদ্বুদ্ধ করা হয়েছে কারণ মুসলিমদেরকে যখন অন্যায়ভাবে বিতাড়িত করা হলো এবং তাদের প্রতি একের পর এক জোলম চাপিয়ে দেওয়া হলো যুদ্ধ চাপিয়ে দেওয়া হলো তখন তাদের কাতরক্ষার জন্য আলাসমাতা যুদ্ধের নির্দেশ করেছেন এবং উভয় গ্রুপের যারা ইমানদার এবং যারা অবিশ্বাসী তাদের পরিণাম সম্পর্কে সুরে মোহাম্মদের শুরুতে আলোচনা করা হয়েছে এগারো নম্বর আয়াত আলহ স্মুমাতালা একটি কথা বলেছেন যে কথাটি একজন ইমানদারের জন্য বিশাল বড় প্রেরণা যোগায় এবং একজন ইমানদারের সান্ত্বনার জন্য এই একটি আয়াত যথেষ্ট যে কোনো সময় একজন ইমানদার আনন্দিত হওয়া উচিত এই কথা ভেবে যে আমার একজন অভিভাবক আছে আমার এক অভিভাবক আছেন আর তিনি হন মহান আল্লাহ সুহানহত আলাহ যারা অবিশ্বাসী তাদের তো কোনো অভিভাবক নেই তারা কার কাছে গিয়ে ঠেকবে কার কাছে গিয়ে বলবে আমাদের বিপদে আপদে সুবিধা অসুবিধা আমরা সব কিছু আমাদের মনের খাহেসগুলোকে মনের চাহিদাগুলোকে মনের আর্জিগুলোকে অভিযোগ অনুযোগগুলোকে মহান রব্বল আলমের কাছে পেশ করতে পারছি দুনিয়ার কোথাও বিচার পেলাম না আল্লাহর কাছে বিচার পাবো একটি আশার জায়গা অন্তত থাকে কিন্তু যারা আল্লাহর প্রতি বিশ্বাসই রাখে না আল্লাহর প্রতি বিশ্বাস যাদের নাই তাদের তো এই আসার জায়গাটাও থাকে না এই জন্য মধ্যে হতাশা কাজ করে না করার কথা নয় আল্লাহ সোহায়তালা বলেছেন এটা এই জন্য যে যারা ইমানদার তাদের অভিভাবক আল্লাহ সোহায়তালা আর যারা কাফের তাদের কোনো অভিভাবক নাই তাদের কোনো যাওয়ার জায়গা নাই তাদের কোনো যাওয়ার ঠিকানা নাই আল্লাহ সোহায়তালা আমাদের সকলকে পরিপূর্ণ ইমানদার হওয়ার তফিক দান করুন তাহলে আমাদের জীবনে আর কোনো কষ্ট থাকবে না প্রিয় দর্শক যত কষ্ট হোক যত মুসিবত হোক যত বিপদ হোক আমার একটা যাওয়ার জায়গা আছে শেষ পরিণামে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে অতএব আমার এই বিপদগুলো কোনো বিপদ নয় কারণ চূড়ান্ত শান্তি এবং সুখ আল্লাহ সুমতালার কাছে আছে যাই হোক সুরায় মোহাম্মদের পুরনো এতাল স্মাতালা জান্নাতের বিবরণ দিয়েছেন জান্নাতের বেশ বড় আকারে জান্নাতের নহরগুলো সম্পর্কে খাদ্য সম্পর্কে আল্লাহ বলেছেন সেখানে খাদ্যগুলো নষ্ট হবে না এবং দুনিয়ার খাদ্যগুলোর ভিতরে যে সমস্ত ত্রুটি থাকে সেগুলোর কোনোটাই সেখানে থাকবে না সে বিষয়ে আলোচনা করেছেন জাহান নামের বিবরণ আল্লাহ তালা দিয়েছেন মুনাফিকদের কথা বলেছেন এবং মুনাফিকদের ঔষধ পাতলা দিয়েছেন যে কোরআন যদি বিশেষ করে পাঠ করে বুঝে অধ্যয়ন করে তাহলে তাদের নেফাক অন্তরের ভিতরে যে কপটতা আছে দদুল্লমনা ভাব আছে ইসলামের প্রতি সেটা তাদের কেটে যাবে প্রিয় আজ আমাদেরও উচিত আয়াতকে খেয়াল করে বেশি বেশি কোরআনকারিমকে অধ্যয়ন করে স্টাডি করা বোঝা তাতে ইনশাআল্লাহ অন্তরে নেফাক দূর হয়ে যাবে তারপরে ছত্রিশ নম্বর আয়াত আলাহ স্মুমতালা বলেছেন আলাহু আল্লাহ দুনিয়ার জীবন এটা হলো খেল আর তামাশা এটা হলো নিছক খেলতামাশা এটার কোনো বাস্তবতা নেই এখানকার কোনো সুখ সুখ নয় এখানকার কোনো দুঃখ দুঃখ নয় মমিন এখানকার সুখে অতি আহ্লা হবে না মমিন এখানকার দুঃখে অতি ব্যথায় কাতর হয়ে পড়বে না বরং দুনিয়া এবং দুনিয়ার সুখ এবং অশান্তি এই সবগুলো আখারাতে সুখ এবং দুঃখের স্যাম্পল মাত্র অরিজিনাল সুখ এবং দুঃখ এগুলা না অতএব এখানকার সুখ অস্থায়ী এখানকার দুঃখ অস্থায়ী আল্লাহ স্মাতাল আমাদের সকলকে এই আয়াতকে আমাদের ভিতরে উপলব্ধি করার তৌফিক দান করে যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে আমাদের জীবনের মূল ঘুরে যাওয়ার জন্য যথেষ্ট হিংসা সুরে মোহাম্মদের আটত্রিশ নম্বর আয়তালসমা তালা আল্লাহ রাস্তা দান করার গুরুত্ব বর্ণনা করতে গিয়ে বেশ অনেকগুলো কথা বলেছেন এবং আমরা যেন কৃপণতা না করি আল্লাহর রাহে দানের ক্ষেত্রে বিশেষ করে জাকাত আদায়ের ক্ষেত্রে এবং নফল দানের ক্ষেত্রেও আল্লাহ বলছেন ওয়ামাইয়াবু খালফাই ইনামাইয়াব খালু আনসি যে ব্যক্তি কৃপণতা করে সে তার নিজের প্রতি নিজে কৃপণতা করলো সে কাউকে ঠকালো না সে যদি কৃপণতা না করে দান করে সে নিজেও উপকৃত হবে আর যদি না দান করে তাহলে সে নিজে নিজের প্রতি কল্যাণের করতে সে কার্পণ্য দেখালো নিজে নিজের প্রতি কৃপণতা করল অন্য কারো প্রতি তার কৃপণতা গিয়ে পড়বে না তার নিজের উপরে বর্তাবে এর ফলে বলেছেন বলেছেন্ল্ল হল্গনীয় অন্তমল্ফো কর মনে রাখবে আল্লাহর কোনো প্রয়োজন নেই আল্লাহ তোমাদেরকে দিতে বলেন তোমাদের নিজেদের কল্যাণে অতএব আল্লাহ তালা ধনী আল্লাহ স্মুমাতাল্লার কোনো কিছুর অভাব নেই আর তোমাদের সব কিছুর অভাব আছে আল্লাহর দিকে তোমরা মুখাপিকী আল্লাহ কারোর দিকে মুখাপে নন এরপর আল্লাহ স্মুমাতাল্লা বলেছেন শেষে শেষের দিকে যদি আল্লাহর কথা না শুনো যদি জ্যাকাত আদায় না করো ইমান নানায়ন করো ইসলামের প্রতি না চলো আল্লাহ নির্দেশগুলো ফলো না করো তোমরা সবাই যদি বেইমান হয়ে যাও এবং আল্লাহর কথার অবাধ্য হয়ে যাও মনে রাখবে তাহলে তোমাদেরকে আল্লাহমাতালা চেঞ্জ করে এমন কিছু লোককে আল্লাহ তালা ইমানদার বানাবেন নতুন একটি প্রজন্ম আসবে নতুন একটি জাতি আসবে যাদেরকে আল্লাহমাতালা এতটা ইমান দিবেন যে তারা তোমাদের মতো আর আর কপাল পড়া হবে না অতি প্রিয় দর্শক যদি আমরা কেউ ভালো হই মনে রাখতে হবে ভালো কাজ করার তফিক আল্লাহর পক্ষ থেকে এসছে আমি যদি সেটা করতে কার্পণ্য করি অহংকার করি আল্লাহ আমাকে চেঞ্জ করি আরেকজনকে আমার জায়গায় বসা দিবেন আমাকে তার জায়গা নিয়ে যাবেন অতএব এই ভয় অন্তরে থাকতে হবে এরপরে সুরাই ফাতে শুরু সুরাই ফাথাহের একেবারে শুরুতে আলাহমাতালা বলেছেন ইনা ফাতাহা আলা মুবিনা আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি এখানে হুদাই বিয়ার সন্ধির কথা বলা হচ্ছে হুদাই বিয়ার সন্ধিতে আমরা জানি যে সব চুক্তি হয়েছিল প্রায় বেশিরভাগ চুক্তি কাফেরদের পক্ষে ছিল এটা দেখে মমিনদের মন খারাপ ছিল আলাহমাতালা তাই সুরাফাত নাজিল করে শুরুতেই বলেছেন ইন্না ফাতাহনা আলা কা মুবিনা আমি আপনাদের আপনাকে সুস্পষ্ট বিজয় দিয়েছি আপনি দেখছেন পরাজয় বা আপনার সাহাবিরা দেখছে যে পরাজয় এখানে আমরা সবগুলো পয়েন্টে তাদের কাছে হেরে আসলাম তাদেরকে চুক্তিগুলো তাদের অনুকূলে দিলাম অথচ আল্লাহ বলছেন না এটা আপনাদের জন্য সুস্পষ্ট বিজয় রয়েছে এবং আপনাদের এই চুক্তির পেছনে বিশাল বড় জয় একের পর এক জয়ের ধারা আসতে থাকবে এই চুক্তির ফলে পরবর্তীতে এসেছে আমরা জানি ইসলামের সবচেয়ে বেশি বিজয় ধারা শুরু হয়েছে সোলা হুদাইবিয়া সন্ধির পরেই এবং মুসলাম ইসলামের অগ্রযাত্রা যতটা বেগবান হয়েছে এরপরে তারা এক পর্যন্ত ইসলামের অগ্রযাত্রা তার শিখি বাগ পর্যন্ত ছিল না এই জন্য আল্লাহ তারা অনেক সময় আমাদেরকে এমন কিছু পরিস্থিতির মুখোমুখি করেন যা আমাদের জন্য বাহ্যিকভাবে পরাজয় মনে হয় কিন্তু আল্লাহর প্রতি ইমান যদি থেকে থাকে তাহলে সেটাকে আমরা আল্লাহর উপরে ন্যস্ত করে আল্লাহর পরে ভরসা করে যদি আমরা চলি আল্লাহ তারা সেই পরাজয়ের পেছনে লুকিয়ে রাখা অনেক বিজয়কে আমাদেরকে দেখাবেন ইংসা আল্লাহ সোদেবিয়ার আহ সন্ধি প্রসঙ্গে দশ নম্বর এতালা সামতলা বলেছেন ইন্নেল্লে যুবাইয়াও না কাইন্নমা যুবা ইয়াউন আল্লাহ ইয়েদুল্লাহ হিফউ কায়েদি হিমসুল নিশ্চয়ই যারা আপনার সঙ্গে আপনার হাতে বায়াত গ্রহণ করেছে তারা প্রকান্ত আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে তাদের হাতের উপর আল্লাহর হাত রয়েছে অর্থাৎ রসুল আকরাম সাল্লি সাল্লামের হাতে অঙ্গীকার করা এটা আল্লাহর হাতে অঙ্গীকার করারই সমান এখান থেকে বোঝা গেল রসুল সাল্লি সাল্লামকে অনুকরণ করা অনুসরণ করা ফলো করা মান্য করা এটা আল্লাহ স্মাতাল্লাহকেই মান্য করা বিধায় যে ব্যক্তি আল্লাহ স্মাতাল্লাহকে মানতে চায় সেজন্য রাসুলকে ফলো করে রাসুলকে বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহকে মানবে এটা ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না এরপর আল্লাহ স্মাতাল্লাহ খাইবারের অভিযানে যে সমস্ত মুনাফিকরা পিছপা ছিল যাই নাই তারা বিভিন্ন রকমের মিথ্যা অজুহাত পেশ করে রসুলকে বলেছেন আপনি আমাদের জন্য আল্লা কাছে মাপ চান আমাদের এই ছিল সেই ছিল সমস্যা ছিল আল্লাহ সামাদ তাল্লাহ তাদের মিথ্যাচারিতার কথা প্রকাশ করে দিলেন তার রসুল সাল্লামকে আমাদের সমাজে আজকাল বহুলোক আছে দিনের কথা বললে তারা নানা অজুহাত খুঁজে বেড়ান মনে রাখতে হবে এই অজুহাতগুলো দিয়ে লাভ নেই আপনি নিজে নিজের ক্ষতি করছেন যেটা সময় আসলে আপনি টের পাবেন এর ফলে আলাহ প্রসঙ্গ তো বলেছেন লালি আলা হরজ ওয়ালা আলাল আওয়ার যে ওয়ালা ওয়ালাল আলাল মারিদে হারজ যারা অসুস্থ তাদের জন্য যারা লেংড়া যারা অন্ধ যারা অসুস্থ তাদের জন্য যুদ্ধে পিছপা হতে কোনো অসুবিধা নেই ইসলাম তাদের জন্য ছাড় দিয়ে থাকে এই প্রসঙ্গে আলোচনা করলেন আঠারো নম্বর আয়াতে আলসমাতালা হোদাবিয়ার সন্ধিতে রাজা আলসালাহ হাতে বায়াদ গ্রহণ করেছেন তাদের প্রশংসা করতে গিয়ে আলাহমাদালা বলেছেন কাদরদ্দ্দিয়াল্লাহানিল মিন নিশ্চয়ই আলাহমাতালা সন্তুষ্ট হয়ে গেছেন ওই ইমানদারদের প্রতি যারা ইউবাউনাক আহত্যাশাহ যারাতে গাছের নিচে গাছের তলে আপনার আপনার হাতে বাঁ আঁত গ্রহণ করেছে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন এবং আল্লাহ স্মাদ সন্তুষ্ট হয়ে বলেছেন যে তাদেরকে মাগান এম ক্যাথিরা অর্থাৎ অনেক যুদ্ধলব্ধ সম্পদ এবং অনেক বিজয় দান করবেন এরপরে আল্লাহ সুমদালা সে ওয়াদা করেছেন এবং যখন একথা শুনেন সাহাবিরা নিশ্চিত তাদের ইমান বেড়ে যায় আল্লাহ তালা ওয়াদা করছেন যে এর পেছনে লুকিয়ে আছে বহু বিজয় বহু গণিমত যুদ্ধলব্ধ সম্পদ হয়েছেও তাই সুরাফাতের একবারে শেষ আয়াত যেটি সেই আয়াতটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ স্মুত এই আয়াতে আল্লাহমাতাল্লার বিজয় যারা অর্জন করেছেন আল্লাহ স্মুতালার সাহায্য যারা পেয়েছেন তাদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করেছেন আমরাও আল্লাহ সাহায্য পেতে হলে এই বৈশিষ্ট্যগুলো আমাদের ভিতরে থাকতে হবে এই আয়াত আমাদেরকে সেটি বলছে এবং বেশ ছয় ব্যাপী এই দীর্ঘ আয়াতে আলা মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং তার সঙ্গীদের প্রশংসা করছেন তাদের পরিচয় দিচ্ছেন আল্লাহ তাদের প্রসঙ্গে কী কী বলেছেন আসুন আমরা অল্প কথা জেনে নিই আল্লাহ বলছেন মোহাম্মদ রসোল্লাহামা হম মোহাম্মদ আল্লাহ রাসুল এবং তার সঙ্গে যারা আছেন তারা সবাই কাফেরদের ব্যাপারে অত্যন্ত কঠোর আর নিজেদের সঙ্গে তারা একে অন্যের প্রতি তারা দয়ালু মোমিনদের একে অন্যের প্রতি দয়ালু একে অন্যের প্রতি কঠোর হয় না এটা তাদের চরিত্র আজ কিন্তু আমরা অনেক মোমিনরা মতপার্থক্য হলে একে অন্দের প্রতি কঠোর হয়ে যায় অত সেটা সাহিদের চরিত্র ছিল না তারা অহম রুক আনসুজ্জেদ মিনাল আফদ্ল্লা হিউরিদ ওয়ানা তাদেরকে আপনি দেখবেন তারা রুকু এবং সেজদায় রত আছে জামাতের সাথে আদায় সালাত আদায় করে এবং রুকু সেজদার ভিতরে পড়ে থাকে সময় কাটায় এব তাগু নাল্ল হি ওরিদ আল্লাহর সন্তুষ্টি এবং

লিয়াঈদুল এই হল সাহাবা ইকরামের সম্পর্কে মোটামুটি স্বল্পতাতে আমরা তর্জমা করতে গেলাম না এরপরে আজ তেলাত করা হবে সুরাহ হজরাত সুরাহ হজরাতটিকে জামে আতুল্লা আখলাকুল্লা আদাব বলা হয় অর্থাৎ এই সুরাতে মমিন নারী পুরুষদের জন্য ইসলামী আদব শিষ্টাচার আখলাক চরিত্র কেমন হবে সে বিষয়গুলোকে আলোচনা করা হয়েছে হজরাতের ছয় নম্বর আয়াত আলাহমা ইরশাদ করেছেন বিনা বা হে মোমিনেরা তোমাদের কাছে যদি কোনো ফাঁসেখ কোনো নাফরমান কোনো গুনাগার পাপিষ্ট লোক যার ভিতরে আল্লাহর ভয় নেই এরকম কোনো লোক এসে কোনো সংবাদ তোমাদেরকে দেয় তাহলে সেটাকে তোমরা যাচাই করো কেন যাচাই করবে কারণ যদি যাচাই না করে তোমরা কোনো সিদ্ধান্ত নাও তাহলে ফাতসবিহ আলা ফল তুম না দিমিন তার কথার উপরে সিদ্ধান্ত নিয়ে যদি কোনো কিছু করো তাহলে তোমরা লজ্জিত হবে অতএব যে কোনো সংবাদ যদি কেউ দেয় সেটাকে আমরা বিশ্বাস করবার আগে দেখবো সংবাদদাতার অবস্থা কি তাঁর দ্বারা মিথ্যা সম্ভব কিনা তিনি কতটা দায়িত্বশীল তিনি কতটা সচেতন তিনি কতটা আল্লাহ সুমাতালাকে ভয় করেন এই জিনিসগুলোকে দেখবো তা না হলে সংবাদ পাওয়া মাত্রই আমরা সেটাকে গোগ্রাসে গিলবো না আজকাল গুজবের যে ছড়াছড়ি চতুর্দিকে চলে বিভিন্ন বিষয়ে দুনিয়া দুনিয়াবি বিষয় দিনই বিষয় সব ক্ষেত্রেই এই সুরা হজরাতের ছয় নম্বর আয়াতটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আলাসমাতালা এখানে নির্দেশ করেছেন আমাদেরকে আমরা যেন যে কোনো সংবাদ মাত্রই এটা প্রচার না করি যাছাই বাছাই এবং ওইটাকে তাহাকি করা ছাড়া এরপর সুর হজরাতের দশ নম্বর আয়াত আলামাতা আখলাক এবং শিষ্টাচার প্রসঙ্গে বলেছেন ইয়া ইহলে কোনো খাই রমিন হোম ওয়াল্লা নিসাইন আসা ইয়াকুন্না খায় রমিন হুন্না আল্লাহ সালাহ এখানে বলেছেন যে তোমরা হে ইমানদাররা তোমরা একে অন্যের প্রতি বিদ্রুপ করবে না ঠাট্টা করবে না তাচ্ছিল্য করবে না কারণ যার সঙ্গে ঠাট্টা বিদ্রোহ করছো যাকে তাচ্ছিল্য করছো হতে পারে তিনি তোমার চাইতে উত্তম এমনকি মেয়েরাও অন্য মেয়েদেরকে ঠাট্টা বিদ্রুপ করবে না আসা ইয়াকুন্না খায় রমিন না কারণ হতে পারে সে মেয়েরা যাদের সঙ্গে ঠাট্টা করা হচ্ছে তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে যাদেরকে হেও গান করা হচ্ছে ছোট করা হচ্ছে তারা আল্লাহর কাছে যারা হেও করছে তাদের চাইতে বেশি উত্তম এবং শ্রেষ্ঠ অতএব কোনো মোমিনের জন্য এটি জায়েজ নেই অন্য কোনো মোমিনকে যে কোনোভাবে কথা দ্বারা এমনকি ইঙ্গিতে কোনো মোমিনকে তাচ্ছিল্য করা হেও করা তুচ্ছ করা এটা জায়েজ নেই প্রত্যেক মোমিন অন্য মমিনকে সম্মান করতে বাধ্য এ আয়তের আলোকে এই জিনিসগুলোকে আমরা অনেকেই নিষিদ্ধ মনে করি না আমাদের দৈনন্দিন জীবনের কোনো অপকর্ম এবং এই গুনাহগুলো আমরা করেই থাকি কম বেশ এর ফলে সুমতাল্লাহ বলছেন আল্লাহাল মিজু আংফোসাকুম আল্লাহ নাবাজ আল কব একে অন্যকে আমরা অনেক ট্যাগ দিয়ে থাকি অনেক আজে বাজে মন্তব্য করে থাকি বিশেষ করে অনলাইনে অফলাইনে এ যুগে সব ক্ষেত্রেই আমরা একে অন্যকে নানা রকমের ট্যাগ গালি বিভিন্ন ধরনের বিশেষণ আপত্তিকর বিশেষণে আমরা বিশেষায়িত করি এই এগুলোকে আল্লাহ সুমাতালা পরিষ্কারভাবে নিষেধ করেছেন আল্লাহ তানাব বাজুবিল আল কাব এই আয়াতের শেষ অংশে অর্থাৎ তোমরা একে অন্যকে আজে বাজে উপাধি আজে বাজে ট্যাগ দিয়ে তোমরা এরকম ডাকবে না এবং মন্তব্য করবে না এটা নিষেধ অতএব এ বিষয়টাতেও আমাদের খুব বেশি সাবধান থাকা উচিত এরপর আলাসমাতালা বলেছেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের সমাজে এখন আমাদের ভিতরে প্রচুর পরিমাণে পাওয়া যায় আলাহমাদালা বলেছেন ইয়াজ দিন আমানু এই জিতানিবু ক্যাফি ইরমিন দিন দন্নি তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো অর্থাৎ খারাপ এবং মন্দ ধারণা করার প্রতি এটা করা থেকে বেঁচে থাকো এটা আলাসমাতাল্লার নির্দেশ কারণ ইন্নাব আদন্নি ইসম কারণ কিছু কিছু গুনাহ কিছু কিছু ধারণা এটা গুনাহের কাজ অপরাধ অর্থাৎ যদি ধারণাটা খারাপ হয় মন্দ হয় কোনো মুসলমানের প্রতি তার সপক্ষে পরিষ্কার প্রমাণ না পাওয়ার আগ পর্যন্ত যদি তার ব্যাপারে কোনো ধারণা করা হয় তাহলে সেক্ষেত্রে সেই ধারণা অপরাধ আমরা আজকাল একে অন্যের প্রতি এ ধরনের ধারণা অহরহ করে থাকি যেটা হারাম রীতিমতো ইরফা আল্লাহ বলেছেন বলা তাজাসু এবং একে অন্যের বিরুদ্ধে তোমরা পিছিয়ে লাগবে না তার পেছনে গোয়েন্দাগিরি করতে যাবে না খুঁচে খুঁচে তার কাছ থেকে দোষ আবিষ্কার করতে যাবে না ওলা এক তা বাদ ওকম বাদা আর একে অন্যের তোমরা গিবত করবে না কারণ একে অন্যের গিবধ করা এটা তোমার মৃত ভাইয়ের গোষ্ঠ খাওয়ার সমান আই হেব বাহাদু কুমাই এক আল্লাহ মা আখি হিমাই তান ফাঁকা এর ফলে স্মাত বলেছেন ইয়া ইউহার নাস ইন্না খালাকনা কুম সব ও কাবা এলে তা আরফ হেমা হেমা লোকসকল তোমাদেরকে সৃষ্টি করেছি আমি বিভিন্ন গোত্র এবং বিভিন্ন বংশে কেন শুধুমাত্র চেন বা সুবিধার জন্য ইন্না আক্রামক আল্লাহ কয়কম কোনো গোত্র কোনো অঞ্চল কোনো এলাকার কারণে মানুষের মর্যাদা হয় না তোমাদের কাছে আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান সেই ব্যক্তি তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি আল্লাহ আল্লাহর প্রতি ভয় বেশি রাখেন তাকুয়া যার ভিতরে বেশি আছে অতএব সম্মান এবং মর্যাদা নির্ভর করে তাকুয়ার সঙ্গে এর সম্মান এবং মর্যাদা কোনো বংশ পরিচয়ের সাথে নির্ভর করে না আমরা যেন এগুলো নিয়ে গর্ব না করি ফখন না করি কোনো কারণে শুধুমাত্র তাকোয়া থাকলে সেটাই আল্লাহ স্মুতালের কাছে সম্মানের কারণ হতে পারে সুরে হজরাতের শত নম্বর আয়তাল্লাহমাতালা কিছু লোকের কথা বলেছেন যারা বিশাল্লা ইসলামের কাছে এসে তারা ইসলাম গ্রহণ করেছে এটাকে এক ধরনের অনুগ্রহ রাসুলের প্রতি এটা তারা প্রকাশ করত আল্লাহ তামুন্ন আলাইয়া ইসলাম ইসলামাকুম তোমরা তোমাদের ইসলাম গ্রহণ করে করেছো এই জন্য আমার কাছে এসে তোমরা এহসান করেছো এরকম কিছু প্রকাশ করবে না বাল্লাহমুন আলহ কুমান হাদাকুম ইমান বরং আল্লাহ স্মুমাতালা তোমাদের প্রতি এহসান করেছেন যে তোমাদের ইমান এর পথে হেদায়ত দিয়েছেন আজকাল আমাদের সমাজেও বহু লোক নিজে মুসলিম হওয়া বা ভালো কাজ করাটাকে মনে করে যে আলেম সমাজের প্রতি অথবা ইসলামের প্রতি অনুগ্রহ অথচ এটা যে আল্লাহ সহ পক্ষ থেকে তার জন্য অনুগ্রহ সত্যের পথে চলতে পারা এটা তারা বেমালুম ভুলে যান এরপরে রয়েছে আজকের তেলাওয়াতকৃত অংশে সুরাহ কফ সুর কফের শুরুতেই মোর্শেক যে নবী সাল্লাহ সাল্লামকে অস্বীকার করেছিল তাকে মিথ্যা বাদী বলে দাবি করেছিল তাদের বিষয়ে আলোচনা করেছেন তাআলা প্রসঙ্গত আজ সামুদ এবং ফের আলোচনা করেছেন একেবারে কাফের শুরুতে এরপর 18 নম্বর আয়তাল তাআলা একটি কথা বলেছেন যা আমাদের প্রতি মুহূর্তে মাথায় রাখা উচিত লিখে টাঙিয়ে রাখা উচিত চোখের সামনে মায়াল আল ফেজুবিন কৌলেন ইল্লা লাদাইহি ইহি হাতিদ মানুষ কোনো কথা বলে না মুখ থেকে কিন্তু তার প্রত্যেকটা কথাই এটাকে পর্যবেক্ষণকারী রয়েছে তার উপরে অর্থাৎ প্রতিটা শব্দ আমরা কি বলছি না বলছি আল্লাহ সুমাতাল্লাহ পক্ষ থেকে এটা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এটা হয় আমার নেকামনে পাল্লা উঠবে আল্লাহ বদামনে পাল্লা উঠবে এর জন্য আমি জান্নাত পাবো না জাহ্নাম পাবো অতএব প্রতিটা শব্দ মুখ থেকে বের করার আগে আমাদের দায়িত্বশীল এবং সচেতন হতে হবে এটা সুরাহ কাফের আঠারো নম্বর আয়াত বলছে মায় আলফিন করেন ইল্লা আলা দহিম হাতিব তারপর উনিশ নম্বর আয়াতে সুরাগ কাফের আল্লাহ স্মুমতাল্লা বলেছেন ওজা সাকরাতুল মতবুল হক মানুষের জীবনে মৃত্যুর যে সাকারাত মৃত্যুর যে কষ্ট এটা সত্যি সত্যি আসবে এবং এখান থেকে পালাবার কোনো সুযোগ থাকবে না এই উনিশ নম্বর আয়াত থেকে নিয়ে প্রায় অনেক দূর পর্যন্ত সুরা কাফের শেষের দিক পর্যন্ত আল্লাহ স্মুমদা যে কথাগুলো বলেছেন এখানে আরেকটু পিছন থেকে যাবে এরপরে উনিশ নম্বর আয়াত থেকে নিয়ে দীর্ঘবেশ অনেকগুলো আয়াত পর্যন্ত আলাহমাতালা আমাদের জীবনের বাস্তবতা আমাদের মৃত্যু মৃত্যু পরবর্তী পুনরুত্থান সিঙ্গা ফুৎকার এবং জান আখারাতের বিভিন্ন অবস্থার বিবরণ আল্লাহমাতালা দিয়েছেন এই আয়াতগুলো যদি কেউ অর্থ বুঝে অধ্যয়ন করেন সুন কাফের উনিশ নম্বর আয়াত থেকে নিয়ে তাহলে এই আয়াতগুলো তার ইমান বৃদ্ধি করার জন্য যথেষ্ট হয়ে যাবে এমনকি জীবন পরিবর্তন করবার জন্য আয়াতগুলো যথেষ্ট আল্লাহ বলেছেন ওয়াজা আসাকাতুল মোহতুবুল হাক ইদা আলি কামাকুন্তমিন হু মৃত্যুর যে যন্ত্রণা মৃত্যুর যে সাকরা। এটা প্রত্যেকটা মানুষকে টাচ করবে প্রত্যেকের কাছেই আসবে এবং এটা সেই মৃত্যু যেটা থেকে আমরা পলায়ন করছিলাম বা তোমরা পলায়ন করতে ওয়ানো ফু কাফিসুর ইদা আলিক আলি ওয়াইদ এবং সেদিন যেদিন ক্যামত সংঘটিত হবে সেদিন সিঙ্গা ফুৎকার হবে আর এদিনেরই ওয়াদা করে আসা হচ্ছিল দীর্ঘ বহু বছর যাবৎ দবীন্দ্রনবর সুলদের মাধ্যমে জাহ কুল্লাফসিমাহিদ প্রত্যেক মানুষই আসবে এবং তার সঙ্গে আল্লাহমতলা পক্ষ থেকে এরকমভাবে তাকে তাড়িয়ে ইয়েতে কি আমাদের ময়দানে একত্রিত করার জন্য তাড়ানো লোক থাকবে লাকাতকুন্তফি কফরহাদ আফাকাশাফনা আঙ্কাকে আকাফা হাদিদ এবং বলা হবে আজকের দিন থেকে তুমি গাফেল উদাসীন হয়েছিলে আজ তোমার চোখের সব কিছুই উন্মোচিত হয়ে যাবে প্রকাশিত হয়ে যাবে যাই হোক এই আয়াতগুলো একজন মানুষের জীবনের বাস্তবতা আখিরাতের বাস্তবতা এই বিষয়টিকে অত্যন্ত চমৎকারভাবে আলাহমা তালা তুলে ধরেছেন এরপরে রয়েছে আজকে তেল অতকৃত অংশের সর্বশেষে জারিয়াতে আারিয়াত সুরাজারিয়াতে তালা যা বলেছেন তার খোলাসা হলো এখানে তালা মুতাকিদের কথা বলেছেন এবং মুতাক্ষিদের পরিণাম কী হবে তাদেরকে পুরস্কার হবে সেগুলো বলেছেন প্রসঙ্গেত আল্লাহমাতালা চৌদ্দ নম্বর আয়তে বলেছেন ইন্দাল মুতাকি নফি জন্নাত উম আয়ুন মুত্তাকিরা জান্নাত এবং নহর প্রসবনের ভিতরে থাকবে আখির মাতা আহম রব্যহম ইন্নাহম কানু করিলাম কানু কবলাদ আল কে আল্লাহ পক্ষ থেকে যে পুরস্কার তারা গ্রহণ করার তা তারা গ্রহণ করবে এবং ইতিপূর্বে তারা পৃথিবীতে মহসেন অর্থাৎ সৎকর্মশীল ছিল কানু ও মিনাল মিনাল্লা ইল তাদের চরিত্র ছিল যারা জান্নাতে যাবে তাদের চরিত্র হল সব সময় তারা ভালো কাজ করতেন এবং রাতের কিছু অংশই তারা অল্প অংশ তারা ঘুমাতেন এবং বাকি অংশবন্দি করতেন ওগুলা সারে মাস্তা ফিরুন আর ভোররাতে উঠে তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতেন অফি আমলি মাহকুল্লিসাইল মাহরুম তাদের সম্পদে গরিব অভাবে লোকদের হিসা তারা রেখেছিল এগুলো হলো মোতাকিদের বৈশিষ্ট্য যাদের জন্য লাসমাত আল্লাহ তৈরি করেছেন প্রদর্শক আজকে তেইশতম তারাবির ছাব্বিশতম পারাতে সুরাহ কাফ সুরা মোহাম্মদ সুরাফাত সুরা হজরাত এবং সুরা জারিয়াতের যে সমস্ত আদেশ নিষেধ এবং শিক্ষাগুলো লাসমাত তারা দিয়েছেন আমাদের জন্য সেগুলোকে আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করার এবং উপলব্ধি করার চেষ্টা করি আল্লাহ তালীন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি